দিনাজপুরে বড়পুকুরিয়া কয়লা খনির অধিগ্রহণ করার জায়গার বাইরে আরও পাঁচটি গ্রামের ফাটল ধরেছে। বাড়িঘর আবাদী জমিসহ বিভিন্ন স্থাপনায় ফাটলের কারণে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। তাদের অনেকেই আশ্রয় নিয়েছে আত্মীয় স্বজনদের বাড়িতে। এদিকে সম্পদের ক্ষতিপূরণ দাবি করছেন ক্ষতিগ্রস্তরা। ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে প্রশাসন। দিনাজপুর প্রতিনিধি একরাম তালুকদারের রিপোর্ট। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির সম্প্রসারিত এলাকায় সর্বশেষ জরিপ চালানো হয় গত বছরের শেষ দিকে। এর পরপরই পাত্রাপাড়া, বাসপুকুর, বৈদ্যনাথপুর, পাতিগ্রাম ও কাজীপাড়া গ্রামের খনিতে বিস্ফোরণ ঘটানো হয়। ভূগর্ভে বিস্ফোরণ ঘটানোয় এসব গ্রামের বাড়িঘর, আবাদী জমি সহ বিভিন্ন স্থাপনায় ফাটল দেখা দিয়েছে। এতে আতঙ্কিত হয়ে বাসিন্দারা বাড়িঘর ছেড়ে আশ্রয় নিচ্ছে অন্য জায়গায়। এমন ভাবে বোমিং শুরু করলো যে ঘর বাড়ির টিন শুদ্ধ ফাটি গেছে। বোম বাস্ট হওয়ার কারণে বাচ্চা কাচ্চাক নিয়ে আমরা বাহিরে থাকি, ভয়ে ঘরের মধ্যেও আসতে পারি না। ক্ষতিগ্রস্ত সম্পদের ক্ষতিপূরণ দাবি করেছে পাঁচ গ্রামের মানুষ। বিজিবি কলার খনি এটা তিনবার লিখে নিয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত কোনো সুরাহা আমি পাই নাই। আমাদের গ্রামে কলার খনি বোম ফুটার ঝুঁকিপূর্ণের জন্য বাড়িঘরের এরকম ক্ষয়ক্ষতি অবস্থা। বোম যেদিন পড়ছে সেদিনকে আমার সম্পূর্ণ ফাটি গেছে। এ নিয়ে তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছে জেলা প্রশাসন। যে পরিমাণ ক্ষতি হয় জমি প্রয়োজনে সরকার অধিগ্রহণ করবে এবং জনগণের যা ভূমি মালিকের যে ক্ষতি হয়েছে সেটা ক্ষতি পূরণ প্রদানের মাধ্যমে তাদেরকে সেই পরিমাণ কম্পেনসেট করা হবে। এর আগে 2010 সালে খনি এলাকায় দেবে যাওয়া 646 একর জমি অধিগ্রহণ প্রকল্প অনুমোদন করে সরকার। তবে সীমানা জটিলতা ও মালিকানাজনিত সমস্যার কারণে ক্ষতিপূরণ পায়নি অনেকে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।